সিস্টার সার্ভিসেস সোসাইটি নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা করোনা আবহ ও দেশ জুড়ে চলা তৃতীয় পর্যায়ের লকডাউনের মধ্যেই নদিয়া জেলা জুড়ে নানা কর্মসূচি নিয়ে কাজ করে চলেছেন। এরই অঙ্গ হিসাবে সংস্থার সদস্যরা তেহট্ট এক নম্বর ব্লক ও তেহট্ট থানার অন্তর্গত অন্যান্য স্থানের মতো রামচন্দ্রপুরের সর্দারপাড়ায় 120টি দিন দরিদ্র প্রান্তিক পরিবারের হাতে চাল, ডাল, আলু, সয়াবিন, সর্ষের তেল প্রভৃতি খাদ্য সামগ্রী এবং সাবান ও সার্ফ তুলে দিলেন। এদিকে সমিতির এই সেবাদান কাজের সময় তেহট্ট এক নম্বরের বিডিও এলাকা পরিদর্শনে বেরিয়ে সংস্থার কর্মসূচি দেখে এগিয়ে আসেন এবং সংস্থার সদস্যদের প্রত্যেকের মুখে মাস্ক, হাতে গ্লাভস পরিহিত ও সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে দায়িত্ব পালনে কর্তব্যরত দেখে খুশি হয়ে নিজেও কয়েকটি পরিবারের হাতে ত্রাণ তুলে দেন। প্রসঙ্গত উল্লেখ্য যে সোসাইটির সম্পাদক তন্ময় বিশ্বাস বলেন, সারা বছর আমরা বিভিন্ন সমাজসেবা কাজে লিপ্ত থাকি। এই আদিবাসী এলাকাতেও আগে থেকেই আমরা শিক্ষা প্রসারের জন্য বিনামূল্যে শিক্ষা ক্লাস ও শিক্ষা সরঞ্জামের ব্যবস্থা করেছি। বর্তমানে নদিয়ার বিভিন্ন প্রান্তে প্রায় 540টি গরিব পরিবারের হাতে আমরা খাদ্যদ্রব্য তুলে দিয়েছি আর ভবিষ্যতেও এই কর্মসূচি চলবে। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।